Assalamualaikum, welcome back to my channel. আজকে তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে ট্যাংরা মাছ আর টমেটো দিয়ে ঝোল। আমি প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম, তার ভিতর পরিমাণমতো তেল দিলাম আর পেঁয়াজ দিলাম। এটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, তারপর হলুদের গুঁড়ো দিলাম এক চামচ, আর একটু বেশি মরিচের গুঁড়ো দিলাম দেড় চামচ পরিমাণ, পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, তেলটা না ওঠা পর্যন্ত। কষানো শেষ, আমরা এখন মাছগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, এগুলো শীতলক্ষা নদীর মাছ। গ্রামের মায়েরা মানে আমার মা বা আমার চাচিরা যেভাবে অনেক সময় রান্না করে কম মশলায়, ঠিক সেভাবেই আমি গ্রামের স্টাইলে রান্না করে দেখাচ্ছি। এখন একটু কষে নেব। কষানো শেষ, এখন আমরা টমেটোগুলো দিয়ে দিলাম, সাথে দুইটা কাঁচামরিচ। আমাদের কষানো শেষ, আমরা এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি, যেহেতু এটা ট্যাংরা মাছের ঝোল তো সেখানে একটু পানির পরিমাণটা বেশি থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখন আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আমরা একটু এটাকে একটু ঝোল ঝোল রাখবো, ফ্রাই হয়ে গেছে। আমার ট্যাংরা মাছের ঝোলটা রান্না করা শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো আপনাদের এই রান্নাটা। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।